নমস্কার বন্ধুরা, বেঙ্গলি জংশনে আর একটা নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কিছুক্ষণ যাবৎ ধরে আমি আজকে অনেক বেশি ভিডিও আপলোড করতে চলেছি, যে এই সমস্ত অনলাইন ই লার্নিং প্ল্যাটফর্ম যেইগুলো বিভিন্ন কলেজ থেকে প্রোভাইড করা হয়েছে, কিছু কিছু কলেজ তাদের নিজেদের স্টুডেন্টদের জন্যই এই সুবিধাটা প্রয়োগ করেছে, কিন্তু আর কিছু কিছু কলেজ সুবিধাটা সকল কলেজের ছাত্রছাত্রীরা এর সুবিধাটা নিতে পারবেন। আসুন দেখা যাক আর একটা কোন কলেজ তাদের পোর্টালে এই সুবিধাটা নিয়ে এসেছেন। তাই ভিডিওটা শুরু করার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ওই লাল রঙের বটনটাকে প্রেস করে সাবস্ক্রাইব করুন এবং তার পাশে বেল আইকনটাকে প্রেস করে দিন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও ছাড়বো সেটা আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন এবং আপনারা জেনে যাবেন কোন কলেজে কী খবর হচ্ছে খুব দ্রুত। আজকে আমরা দেখছি হাওড়ার রামসেদয় কলেজ, মানে যাকে আমরা আমতলা কলেজ বলে সাধারণত জানি, সেই আমতলা কলেজও ই ক্লাসরুম পোর্টাল চালু করে দিয়েছে। দেখতেই পাচ্ছেন এই ই পোর্টালটা এখন খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে সকল ছাত্রছাত্রীর জন্য। আসুন সেটা দেখা যাক। এর উপরে গিয়ে আপনি যদি ক্লিক করেন একটি নতুন উইন্ডো খুলে যাবে, খুললে এখানে দেখেন তিনটে ক্লাউড ক্লাসরুম বলে দেওয়া রয়েছে, এখানে তিনটে অপশান আছে, ই মেটেরিয়াল, ই রিসোর্সেস, ভিডিও লেকচার। এখানে দেখুন ক্লাস কিনা স্ট্যাটিস্টিক, টোটাল ই মেটেরিয়াল আছে, মানে ই মেটেরিয়াল আছে 213টা, ই রিসোর্সে 5টা ওয়েবসাইটের আছে, ভিডিও লেকচার 31টা ভিডিও লেকচার আছে। আপনি কীভাবে খুলতে হবে, ই মেটেরিয়ালের উপরে গিয়ে আপনি ক্লিক করুন, লোড করে একটু লোড নেবে, খুলে গেল, এগুলো সমস্ত পিডিএফে আছে। আপনি চাইলে এটা বারকোড স্ক্যানও করতে পারেন। আপনি জাস্ট কী করবেন, ডিপার্টমেন্ট, যেই ডিপার্টমেন্টে ধরুন আপনি যাচ্ছেন ইংলিশ ডিপার্টমেন্ট, এটা সিলেক্ট করলে ইংলিশ ডিপার্টমেন্ট, দেখুন এই দেখুন এই চলে আসলো, এদের ততগুলো আপলোড আছে টপিক সেইগুলো দেওয়া রয়েছে। দেখুন এখানে শর্ট কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার অফ ওয়াইফ অফ বাথ বুলগারেজ বাই আফরাক ব্যানার্জি, সরি মানে স্যারের নাম দেওয়া আছে, সরি আমার ভুল, আমার উচ্চারণের জন্য, আমার গলাটা একটু ব্যথার জন্য। আপনি এখানে ভিউ পিডিএফ এর উপরে ক্লিক করলে পুরোটা ফাইলটা পিডিএফ ফাইলে আছে, এটা আপনি এটা চাইলে ডাউনলোড করে আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ারও করে দিতে পারবেন, যারা পারছে না। তাই দেখুন এখানে শর্ট কোয়েশ্চেন স্যাররা বানিয়ে দিয়ে আপলোড করে দিয়েছে আপনাদের সুবিধার জন্য। এছাড়া আরও মেটেরিয়ালস আছে, আপনি ধরুন আমি এখন যাচ্ছি ম্যাথামেটিক্স, ম্যাথামেটিক্সে গেলে খুলে আসলো এখানে শান্তনু মণ্ডল স্যার, শান্তনু মণ্ডল স্যারের দ্বারা এটা তৈরি করা হয়েছে। এটা ভিউ পিডিএফে যাবেন আপনারা, লোড নিতে একটু টাইম নেবে এবং খুলতে একটু টাইম লাগছে, এটা রাখি, আমি অন্যগুলো দেখিয়ে দিই। আপনি ব্যাকে যাবেন, আপনি ব্যাকে গেলে দেখতে পাচ্ছেন এখানে ই রিসোর্স, ই রিসোর্সের উপরে ক্লিক করলে এটা খুলে যাবে। এখান থেকে আপনারা বিভিন্ন ডিপার্টমেন্ট দেখুন, ইগনু, এনএসও, ইউজিসির, এদের বিভিন্ন ই রিসোর্সের সাইটগুলো আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা ইজিলি ইউজিসির যদি আপনি এখানে ক্লিক করেন ওদের ওয়েবসাইট খুলে যাবে, সেখান থেকে আপনারা সমস্ত কিছু ইনফরমেশান পাবেন। এই দেখুন এখান থেকে পিজি কোর্সেস, ইউজি কোর্সেস সমস্ত কী আছে। বিজনেস কমিউনিকেশনের উপরে গেলে আপনি এর আন্ডারে আপনি এখানে মোডস, এখান থেকে নন ভার্বাল কমিউনিকেশন যদি করেন, এখানে একটা পিডিএফে আছে, পিডিএফটা আপনি এখানে চাইলে সেভ অ্যাজ করে যেই ফোল্ডারে রাখতেছেন সেই ফোল্ডারে আপনি সেভ করে নিতে পারবেন। এখানে খুলছে এইগুলো, এই দেখুন স্যাররা এটাকে করে স্ক্যান, স্ক্যানার দিয়ে স্ক্যান করে আপনাদের জন্য এনেছে, কারণ সব স্যারের পক্ষে এগুলো আপনারা দেখুন স্যাররা খুব কত চেষ্টা করে আপনাদের জন্য মেটেরিয়ালস ব্যবহার করেছে, এই ওয়েবসাইট থেকেও আপনারা মেটেরিয়ালস পাবেন। এরপরে আর একটা যাই ভিডিও লার্নিংয়ের কোর্সটায়, ভিডিও লেকচারে এখানে ক্লিক করুন, ওয়েবসাইটটা খুলে যাবে, দেখুন এখানে সমস্ত রয়েছে। আপনি চলুন আমি দেখুন কমার্সে যদি দিই, কমার্সের এখন কোনো ভিডিও আপলোড হয়নি, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অনেক কিছু কেমিস্ট্রি, এরপরে যদি ভিউ ভিডিও করেন এটা ডাইরেক্ট ইউটিউবের সাথে লিঙ্ক করা আছে, আপনি ইউটিউবের থেকে যদি এটাকে প্লে মারি, আমি আমার দেখিয়ে দিই, এখান থেকে আপনারা বিভিন্ন পোর্টালের মাধ্যমে এই সমস্তগুলো দেখতে পারবেন। এগুলো হচ্ছে সরকারি পোর্টালের মাধ্যমে পুরো ফ্রি অফ কোর্সে আপনারা এটা দেখতে পারবেন।
আপনাদের এইখানে যেতে হবে, এখানে ক্লিক করে কাজ করবেন। আশা করছি ছোটো ভিডিওটা আপনাদের কাজে লাগবে। আর যারা জানেন না বা যারা এই কলেজে, তাদের জানান, ভিডিওটা শেয়ার করুন নিজেদের বন্ধু বান্ধবের মধ্যে, পারলে অন্যান্য কলেজের স্টুডেন্টদেরও বলুন এই ওয়েবসাইটটাকে আপনাদের কলেজে গিয়ে এইসব লার্নিংয়ের সুবিধাটা নিয়ে তাদের পড়াশোনাটাকে চালিয়ে যেতে। কারণ এই করোনা মোকাবিলাকে আমাদের সরকার খুব ভালোভাবে করছে, তাই আপনাদের সাহায্য চেয়ে আমরা চাই যে আপনারা ঘরে থাকুন, পড়াশোনা করুন এবং দেশটাকে সমৃদ্ধির দিকে এগিয়ে নেন। এই বলে আজকের মতন ভিডিওটা আমি সমাপ্ত করছি।